আচ্ছা বলুন তো নবীজির বিবিগণ এমন কোন আচার আচরণ নবীর সাথে কি করতে পারছে নবীর সাথে করবে দূরের কথা আল্লাহ বলছে তোমরা আমার ওলিদের সাথেই বেয়াদবি করতে পারবে না কেন আমার একটা ওলির সাথে যারা বেয়াদবি করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব কার সাথে বেয়াদবি করলে বলুন কার সাথে ওলির সাথে আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করবে আল্লাহ বলেন আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব যে ওলির সাথে বেয়াদবি করার মতো মানুষ আসেনি আমাদের বাংলাদেশে আচ্ছা এই বেয়াদবি কইরা কি তাদের লাভ আছে না জীবনের মধ্যে লস আসতেছে কারণ এক যুগে কিছু বিজ্ঞান মার্কা যুবক চাইছিলেন আল্লাহর ওলির সাথে বেয়াদবি করবে কিভাবে পাঁচ বন্ধু মিলা একটা পরামর্শ করলেন কইরে এই আল্লাহর ওলি বলে তাইনজে সাইজ করুম আল্লাহর ওলির সাইজ করব কই কেমনে কই আমরা পাঁচ জনের মধ্যে একজনকে কাফন করামু জীবিত অবস্থায় কাফন করামু কাফন পরায়া নিয়া যামু হুজুর জানাজা পড়া দেই দিয়ে জানাজাটা পড়া দেন যখন জানাজা শুরু করব তুই কাফন লয়া উইটা দৌড় মারবি আমরা হাসতে হাসতে হইয়া যামুগা ওলি করে বলি হয়ে যাইবুগা অথচ আল্লাহর ওলির এক একটা দরবার আল্লাহ বলেন আমার ওলিদের দরবারই হলো আমি আল্লাহর দরবার ওলির দরবার কার দরবার কারণ কোন কোন সময় আল্লাহর ওলিদের হাত আমার আল্লাহর হাত হয়ে যা কোন কোন সময় আল্লাহর ওলিদের চোখ আল্লাহর ওলিদের মুখ আমার আল্লাহর হয়ে যা কিভাবে হয় বাস্তবে আসুন দেখবেন আপনার লোহা দিয়া দাও খন্তি কোরাল বানায় আচ্ছা এগুলি কিসের মধ্যে দিয়া আগুনে দিয়া দেখবেন লোহাটা আগুনের মধ্যে ফালাইলে যখন আগুনের তাপ দিতে থাকে আগুনের তাপে অনেক সময় লোহাটা কোন রং ধরে বলুন তো লাল কিসের রংটা ধরে একেবারে আগুন তখন এটাকে আগুন বললেও ভুল হবে না তাই আল্লাহর ওলিরা আল্লাহর প্রেম সাগরে জাপ দিয়ে আল্লাহর জিকির করতে 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 কোন কোন সময় এমন পর্যায়ে চলে যায় তাদের নিজের কোনো কিছুই নিজের মধ্যে থাকে না আল্লাহর প্রেম সাগরে তাদের সব কিছু বিলীন করে দিয়ে আল্লাহর আল্লাহ ইত্তের সব কিছু তার মধ্যে আইসা যায় জোরে জোরে গান কিন্তু কখন আসবে এটা বুঝতে হবে এটা বুঝতে গেলে চারটা এলেম লাগবে শরীয়ত তরিকত হাকিকত মারফত এই চারটা এলেম ছাড়া এটা বোঝা সম্ভব নয় আবার এই চার এলেম থাকার পরেও যদি আরেকটা দেইরা একটা আরেকটা রোগ আছে কি শরীয়ত তরিকত হাকিকত মারফত আরেকটা আছে দেইরা খাইছত যদি খাচ্ছত ভালো না থাকে চার এলেম থাকার পরেও আল্লাহর ওলি চিনা সম্ভব খাচ্ছত ভালোই চাইব বাবারা আসুন আগে বাড়ি কষ্ট হইতেছে না তো আপনাদের আলোচনা বহু দূরে আছে মাত্র শুরু করছি আল্লাহর ওলিরে লজ্জা দেওয়ার জন্য পাঁচ বন্ধু বিজ্ঞান মার্কা বন্ধু পরামর্শ করতেছেন কি করব কই একটারে কাফনদা বইল্লা নিয়া দিমু জানাজা পড়তে একটা তাকবীর দিলেই ওইটা দৌড় মারবি ঠিক আছে কাফনের কাপড় বাজারতে আনছে কাফনের কাপড়ের কালারটা জানি কি যখন শুয়াই থুইছে কাপড় দেখা কই এটার ভিতরে কে যাইবি কালো যাইবি কালো কমাপ চায় লালু যাইবি জীবন থাকতে না তিব্বত আলী তো আমারে কইস না কেরামত আলী কি আমি জানি না কতে কেউ যাইতে না তে কারে দিমু কো আগে কই সিনকে কো কইছে তো সবুজ আলী কো হ্যাঁ রে ওই দে একেরে কইছে হ্যাঁ রে ওই দে দিয়া শুয়ায়া কাফনের প্যাকেট মৃত মানুষকে যেভাবে করা হয় এইভাবেই করলেন করে যাইতেছেন আল্লাহর ওলির দরবারে গিয়ে ডাকতেছে হুজুর জানাজা পড়া দিয়ে গিয়ে বলুন আল্লাহর ওলিদের চোখ কি এ দুইটা না আরো চোখ আছে অন্তরের চোখকে দেখে মানুষটা জীবিত উনি কোনো কথা বললেন না আবার ডাক দিলেন হুজুর জানাজাটা পড়ে দিয়ে যান লাশটা তো নরম হয়ে যাবে আল্লাহর ওলি হাসে বাবারে জানাজা নরম হয়ে যাবে হ্যাঁ তিনবারের মাথায় রাগ হয়ে গেছে হুজুর লাস্টটা পয়সা যাবে জানাজা পড়ে দিয়া যান না তখন আল্লাহর ওলি বলেন বাবারে জানাজাই পড়বো
প্রশ্নবোধক জানাজাই পড়বনি কারণ জানাজা তো জীবিত মানুষের হয় না জানাজা পড়তে গেলে কি লাগে মুর্দা লাগে কিন্তু ওই যুবকরা তো এই কথারা বুঝতে পারে নাই সকলে চারজন বলতেছে জানাজা পড়তেন না কি পড়তেন আসেন আল্লাহর ওলি ভক্তবৃন্দ মহব্বতীদেরকে ডাকলেন আসেন আপনারা আসেন জানাজা হবে জানাজা শুরু হয়ে গেল তারা তো করে লাশটার সামনে খাড়িয়েছে দুই পাশে ইমাম সাহেব কারণ দৌড় দিলে তো হেরা হাসবো জানাজা তাকবীর জানি কয়টা দিতে হয় আর জোরে কোন যারা জানেন না আজকে শিখেন জানাজার তাকবীর কয়টা অনেক সময় দেখবেন জানাজা পড়তে গেলে আমাদের দেশের লোকেরা ঈদ শুরু করে দেয় আবার ঈদ পড়তে গেলে জানাজা লাগায় দেয় সব জানে এই যে এই ব্যাপারে গিয়া গাফেল দুর্বল হয়ে যায় জানাজার তাকবীর কয়টা শিখেন জানাজার তাকবীর কয়টা যারা জানতেন না আজকার মাহফিলে শিখলেন এই জন্য আল্লাহ এটুকুন মাসলা এটুকুন অজানা জিনিস জানার কারণে আপনাদের আমল নামায় 1000 রাকাত নফল নামাজের নেকি দিয়া দিছে জীবনে 1000 রাকাত নফল পড়ে নাই এমন মানুষ আছে কিন্তু আজকের মাহফিলে তো পাইয়া গেলেন এরকম এক একটা অজানা পয়েন্টে 1000 করে নফল নামাজের নেকি আপনার আমল নামায় দেওয়া হয়ে যাবে তাইলে এই মাহফিলের আয়োজনে আপনাদের লাভ হলো না লস হলো আচ্ছা জানাজার তাকবীর চারটা শুরু করছে ইমাম সাহেব আল্লাহর ওলি আল্লাহু আকবার এইটা একটা একটা কর এই তো দড়টা মারব আল্লাহু আকবার কয়টা দিল তাকবীর দড়টা তো মারব রে আল্লাহু আকবার কয়টা দিল কি রে আল্লাহু আকবার কয়টা হইছে চারটে হয়ে গেল হ্যাঁ ওড়ে না ইমাম সাহেব জানাজাও ছাড়ে না কি রে কি ঘুমাই গেল আল্লাহু আকবার কয়টা দিল আর জানাজার তাকবীর কয়টা ইমাম সাহেব দিল কয়টা পাঁচটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লে যাও নিয়ে মারি দিলাম চারজন ভন্ডা কাফনের কাপড়ের মুখটা খুইলা দেখে তাদের বন্ধু জীবনের বিধা অহন আল্লাহর ওলির ভাওয়া পড়ছে আগে মজা লাগে না অহন মজা লাগে আল্লাহর ওলির পায়ে পড়ে কান্দে হুজুর আমরা তো জীবিত আনছিলাম মৃত আনি নাই ভাবছিলাম আপনাকে লজ্জা দিব এখন তো আমরা বিপদে পড়ে গেলাম আল্লাহ বলেন আমি তো ঘোষণা দিয়েছি আমার ওলিদের সাথে যারা বেয়াদবি করবি রে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব এবার আল্লাহর ওলি বলেন বাবারে আমি তো বলেছি জানাজাই পড়ব কিনা কারণ জানাজা তো জীবিত মানুষের হয় না মৃত মানুষ দরকার তোমরা বলেছো জি জানাজাই পড়বেন তাই আমি জানাজা শুরু করি প্রথম তাকবীরে তাকে মারলাম আর বাকি চার তাকবীর দিয়া জানাজা পড়ে দিলাম এই কারবার খান যিনি করেছিলেন ইনি হলেন আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফা সাহেব রহমাতুল্লাহ আলাই জোরে জোরে কন্না সুবহান কোন দলের আলেমের এই অস্বীকার করার কোনো ক্ষমতা নাই কাজী ওলিদের সাথে বেয়াদবি নয় ওলি বুঝতে কষ্ট হয় শরীয়ত তরিকত মারিফত হাকিকতের সাগরে ডুব দাও তাহলে আরে বেজাল না বোঝার কারণে শরীয়তলা মারফতলার লগে ঝগড়া করে যদি শরীয়তলা মারফত বুঝতো মারফতলা শরীয়ত বুঝতো তাহলে আর এই ঝগড়া জাতি থাকতো না আমার একদিন প্রশ্ন কেড়ে বসে এক বেচারা মাথায় বড় বড় চুল নৌকার সয়ার উপরে উঠছি নদী পারে আসতেছি কলেজের ছাত্র মাঝখানে বসাক হুজুর এইবার শরীয়তে আর মারফতে লাগামু মানে আমারে বানাইছে শরীয়ত আর হেইলারে বানাইছে মারফত শরিয়ত আর মারফতে লাগামু আজকা দেখি কুন্ডার পাওয়ার বেশি যেটা টিক তারে এডারে রাখমু কলেজের ছাত্ররা আর যেটা না টিক তারে এডারে নৌকাতে ফালাই দিব ওই ফকির আবার বারবার কইতেছে হুজুর এই ছাত্ররা হুজুর তো মারফতের খবর জানে না হেরা শরিয়তের খবর জানে আমি তো তার কথায় আমি বাদ দিয়ে গেলাম না আমি বললাম
বাবারে তোমরা ওনাকে এনে একসাথে করো হুজুর আপনি হেন আসেন আইনা আমি পিছে ছিলাম আমিও তার কাছে গেলাম আচ্ছা বাবারা ওনারে কো আমারে প্রশ্ন করতে আমি ওনারে প্রশ্ন করব বৈশাখ না আমি জি গেলাম আচ্ছা শরীয়ত তরিকত হাকিকত মারফত এই চারটি জিনিস একটা মানুষের মধ্যে কোনটা কোন জায়গায় আছে বলুন তো আমি এখানে আপনাদের কাছে প্রশ্ন রাখবো এই শরীয়ত তরিকত হাকিকত মারফত এই চারটি জিনিস আমাদের উদ্দেশ্যে আল্লাহ পাক বানাইলেন এই ভড়ির মধ্যে বলুন এই চারটি জিনিস কোন জায়গায় আছে শরীয়ত কোথায় আছে মারফত কোথায় আছে হাকিকত কোথায় আছে তরিকত কোথায় আছে দরাদরি তো করলেন দরাদরি হিংসা বিদ্বেষ তো করলেন আসল জায়গায় আসুন বলুন কে পারবেন এই চারটি জিনিস কোথায় আছে এবং চারটি জিনিস শরীয়ত বানাইছে কি দিয়া তরিকত বানাইছে কি দিয়া হাকিকত বানাইছে কি দিয়া মারেফত বানাইছে কি দিয়া এগুলি না বুঝার কারণেই আজকে মুসলমানদের মধ্যে হিংসা বিদ্বেষ দলাদলি সাধারণ একটা ছোট্ট বাংলাদেশ এর মধ্যে ইসলাম রে দেখেন কয়টা দল করা হয়েছে এদেশের সংখ্যালঘু কিছু মানুষ তিন ধর্মের তিন জাতি ঐক্য পরিষদ করেছে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কিন্তু মুসলমানদের মধ্যে ঐক্য পরিষদ নাই আরে কোন রোগে ধরছে কি কর মুসলমানদের ঐক্য আছে এক দল আছে গাউসে পাকরে মানতে রাজি না আরেক দল কো না গাউসে পাকরে মানতে হবে আচ্ছা গাউসে পাক কার ওলি বলুন তো আর জোরে কোন আচ্ছা এই আল্লাহ পাইতে গেলে ওলি দরকার আছে নি কেন সরাসরি আল্লাহ খোঁজার ক্ষমতা আমরার নাই ওলিদের মাধ্যমে আজকে আপনাদের এই এলাকার দাবি দেওয়া আপনারা কি মেয়রের কাছে যান না কমিশনারের কাছে যান কমিশনারের কাছে গেলেই আপনাদের মেয়রের সাহায্য আপনাদের কাছে আসবে কিন্তু কমিশনার ছাড়া মেয়রের সাহায্য পাওয়া যায় না কাজেই আল্লাহর ওলি গাউসে পাকের কাছে না যাওয়া পর্যন্ত আল্লাহর ওলি মহসিন আউলিয়া আল্লাহর ওলি আমানত শাহ ওই রকম ওলিদের কাছে না যাওয়া পর্যন্ত আল্লাহ পাওয়া সম্ভব হবে না কারেন্ট জ্বালাইতেছেন কারেন্ট গুলি কি আপনাদের এদেশে হয় এটা কইতে হইছে কোন কইতে হইছে কাপটা এটা কি পতেঙ্গা কত দূর এখান থেকে প্রায় 30 35 40 কিলো হবে না 40 কিলোমিটার দূরের কাপ্তায়ের কারেন্ট আপনার ঘরে আইছে এটা কি আপনি হাতে ধরে আনছেন কিসের মাধ্যমে আনছেন তারের মাধ্যমে যে তারটা কাপ্তায় থেকে সরাসরি আইছে এই তারটা কি সরাসরি কেউ ঘরে ঢুকাইছেন না জোরে কোন কেন এই তার সরাসরি ঘরে ঢুকাইলে বাতি জ্বলবে না ঘরবাড়ি কিন্তু এই তারটার থেকে এই কাপ্তায়ের কানেকশন পতেঙ্গা আপনার ঘরে নিতে গিয়া মাঝখানে একটা কি ব্যবহার করছেন ট্রান্সফরমার ট্রান্সমিটার তো কাজী আমার আল্লাহ হলেন ওই বিদ্যুতের মেন পাওয়ার ওই পাওয়ার থেকে আপনি এই পাওয়ার সাথে যোগাযোগ করতে গেলে সরাসরি পারবেন না একটা ট্রান্সমিটার লাগাইতে হবে এই মেন ট্রান্সমিটার হলো মদিনার পাওয়ার হাউজের মদিনার কামলেওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আসুন আগে বাড়ি বাবারা কষ্ট হইতেছে আপনাদের আজকে একটু লম্বা হবে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য একটু লম্বা সময় দিতে পারবেন না এই রাত্রটা দিয়া কবরে যাওয়ার সময় এই রাত্রটা মুটকিরে কবরে লয়ে যাবেন যদি কিছুই কবুল না হয় হাশরের দিন বলবেন প্রভু গো ওই রাত্রটা কই পতেঙ্গা মাহফিলে ফুটন্ত গোলাপ ক্রিয়ার সঙ্গের উদ্যোগে মাহফিলে বসে যে রাত্রটা কাটাইছিলাম এই রাত্রটা দাও আল্লাহ বলবেন দিলাম আল্লাহ এই রাত্রের উসিলাই আমার মাফ করে দাও আর কিচ্ছু আনতে পারি নাই শুধু এই রাত্রটা এর উসিলাই আমার মাফ করে দাও আচ্ছা আল্লাহ ভারবনি মাফ করতো বাস্তবে দেখছেন আপনাদের সিবিএস থেকে শহরের ভিতরে বাদ চলে এখান থেকে যদি আপনার একবারে বদ্দার হাত বাদ যায় বাড়া যদি 30 টাকা হয় এক লোক দেখবেন টাকা হারায় গেছে 10 টাকা দিয়ে বলতেছে কন্ডাক্টর আমার কাছে 10টা টাকা আছে জানি 30 টাকা ভাড়া টাকা আমার কাছে নাই আমারে লজ্জা দিও না আমারে লজ্জা দিও না আচ্ছা বলুন তো টাকা নাই 10 টাকা দিয়া কন্ডাক্টর কি বললে কন্ডাক্টর কি তারে ফালায় দেয় কি বলে না থাকলে তো আমরা এমনিও নেই উঠেন বসেন একটা কন্ডাক্টর এই গাড়ির মালিক তো হয় না
হে কন্ট্রাক্টর চাকরি করে হ্যাঁ যদি 30 টাকা বাড়ার মধ্যে 10 টাকা দিয়া 20 টাকা নাই বলে মাপ চাইলে মাপ দিতে পারে একটা কন্ট্রাক্টরের চাইতে আমার আল্লাহর দয়া বেশি হবে না কম হবে সে আল্লাহর কাছে যদি আজকের মাহফিলটা জমা দিয়া বলেন খোদা গো আমরা আখেরি নবীর উম্মত আর কিছু আনতে পারি নাই বৃষ্টির মধ্যে মাহফিলের রাত্র দিয়েছিলাম এর বিনিময়ে আমারে মাপ করে দাও বলুন আল্লাহ মাপ করতে পারবে কি না কিন্তু এই মাপের সুযোগটা অন্য নবী রাসূলের উম্মতেরা পাইতো নাই তা আমরাই পাইলাম আল্লাহু আকবার বলুন আল্লাহ খালি উসিলা তালাশ করব কিভাবে আখেরি নবীর উম্মতেরে মাপ দেওয়া যায় হাসরের দিন বিচারের কোর্ট বসাইয়া আখেরি নবীর উম্মতের সিরিয়াল দেখে আনবো আকিলা লেডি গায় নামাজ পড়ছিলে রোজা রাখছিলে আলেম ওলামাদের খাওয়াইছিলে অজমা ভিড়ে গেছিলে মসজিদ বানাইছিল টাকা দিছিলে সপ্তমকাল যাও যাও জাহান্নামে যাও জাহান্নামে যাইব আর একটু পরে পরে ফিরে ফিরে যাইব ফেরেশতারা কইব কুদা গো হ্যাঁ যা আর ফিরা থাকে আল্লাহ বলবেন ডাক দে এ আকেলা নেই দিগা আর সামনে করে ঠুট বঙ্গু সিন্না বলা বানা সব আপমার সামনে কান্দে না এ আকেলা লি তুই সারা জীবন অন্যায় করছস জাহান্নামে যাইতাছস অহন ঠুট ব্যাঙ্গা কান্দস আচ্ছা একটু যাস আবার ফিরা সাস কি লিগা আল্লাহ দিগাইব হাসরের দিন লোকটা কইব আল্লাহ গো আমি তো গুনাহ করছি জাহান্নামে যাইতেছি আর ফিরা ফিরা চাইছি কেড়ে জানেন কি লিগা ফিরা চাইছি শুনছি আপনি বলে খুব দয়া আছে ফিরা ফিরা চাই একটু দয়া নি আখেরি নবীর উম্মত হিসাবে আমার প্রতি আপনার হয় আমার আল্লাহ বলবেন আয় আমার কাছে আয় যেই নবীর উসিলায় এত কিছু করেছি ওই নবীর উম্মত হইয়া আমার দয়ার জন্য আমার কাছে দরখাস্ত করেছো আর জাহান্নামে যাইতে হবে না রে বান্দা আমার দয়া হয়ে গেছে যা আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম এবার জান্নাতে যা বলুন এইভাবে আখেরি নবীর উম্মতের আমার আল্লাহ মাফ দিতে পারবে কিনা কিন্তু উসিলা তো থাকতে হবে উসিলাটা কি করছিল ফিরা চাইছিল তোমার নি দয়া হয় এ নবীর উম্মতের এটুক উসিলাই মাফ করতে পারবে কিনা কেন করবে না হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনী খুললে পাবেন মুসা নবীর একজন উম্মত ছিলেন 200 বছর পর্যন্ত নাফরমানি করেছে যার জীবনে ভালো কোনো কাজ নাই অন্যায় কোনো কাজ পাইলে ছাড়ে না ভালো কোনো কাজ পাইলে সে করে না এইভাবে 200 বছর কয়শো বছর 200 বছর পর্যন্ত এইভাবে নাফরমানি করতে করতে হঠাৎ তার মৃত্যু হয়ে গেছে এলাকার লোকজন কই হেরে দাফন কাফন করব না গলায় রশি লাগাইয়া মহল্লার ভিতরে রাস্তা দিয়া শেষরাইয়া মানুষকে শিক্ষা দেওয়ার জন্য একবারে সারা শহরের ময়লা আবর্জনা যেখানে ফেলে দেয় ওই ময়লা আবর্জনার মধ্যে নিয়ে ফেলে দিছে একদিন পার হয়ে গেল একটা মশা মাছি বসে না দুই দিন পার হয়ে গেল মশা মাছি বসে না তিন দিন পার হয়ে যায় আমার আল্লাহ ডাকে ওই ময়লার মধ্যে আমার একজন বন্ধু পড়ে আছে রে মুসা আমি আল্লাহ নির্দেশ দিলাম আমার বন্ধুটাকে উঠাইয়া কাফন দাফন করো মুসা নবী বলেন প্রভু এ কি বললেন সামাজিকভাবে সবাই জানে 200 বছরের না প্রমাণ আর আপনি তাকে বন্ধু বললেন কাফন দাফন করার জন্য বলছেন আমি কিভাবে করব সমাজ যাকে বয়কট করেছে আমার আল্লাহ বলেন মুসা রে সমাজের কথা শুনবি না আমি আল্লাহর কথা শুনবি মুসা বলেন আমি তো আপনার কথাই শুনবো তাহলে কাফন দাফন করো জানতে চাই এত বড় নাফরমান কিভাবে আপনার বন্ধু হলো আল্লাহু আকবার কর আমার আল্লাহ বলেন মুসা রে তোরা তো নাফরমানি করতে দেখেছো সারা জীবন নাফরমানি করেছে তা তো আমিও দেখেছি আমিও জানি ও মুসা আমার এই বান্দা রাতের বেলা যখন ঘুমের ঘরে ঘুমাইতে যাইতো একটা কাজ নীরবে নিরিবিলি করেছে এ কাজের খবর তোমরা কেউ জানো না কি করেছে গো প্রভু আরে মুসা তোমরা তো দেখো নাই তোমরা যখন ঘুমের ঘরে ঘুমাইয়া যাইতা রে মুসা তখন আমার এই বন্ধুটা তোমাকে যে তাওরাত কিতাব দিয়েছি তাওরাত কিতাবের মধ্যে আমার আখিরি নবীর নাম আমার বন্ধুর নাম আমি বহু জায়গায় দিয়েছি ওই নাফরমানটা সারাদিন যদিও নাফরমানি করে রাত্রের বেলা যখন ঘুমের ঘরে ঘুমাইতে যায় রে মুসা আমি আল্লাহ দেখেছি তাম পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যায় ওই পাগলটা
تورات كتاب تاينا تاينا نامائي ره تورات كتاب دلويا خولي خولي پشتا پشتا تلاش کري ره امار بندر نام کتھا اي کتھا يا سي موسى ره امي الله دیکھ جي زتو جاگايا امار بندر امار حبيب ره نام اوئنا برمان تا پیچه ره موسى برو سرد دا بره بالو باشا لويا امار بندر نام ره مدد چوما خائي سي ره موسى اي باب جيبوني کنو دين گمائي بارا گي امار بندر نام چوما نا خائيا انا فرمان تا جيبوني کنو دين گمائي نا تاي امي الله تار دوئشو بود شرر نا فرمان ياكي تيكي نيلام امار بندر نام ره چوما ياكي تيكي نيلام ره موسى امي الله تا خائيا دیکھي تار نا فرمان ره چايت امار بندر نام ره چوما تا امار کاسي برو بھالو لاغي ارے موسیٰ شنو اوئے بندر نامیر چومار کھاتی رے ہمیں اللہ تار زیبنر گنا ماف کرے ہمیں اللہ تار بندو بنائی علویلا دوشو برشور نا فرمانی کرے موسیٰ نبیر امت جو دیت ہمار نبیر نامی چوما کھائیا کھوما پیتے پارے اے نبیر امت ہویا امرا کی کھوما پیتے پارینا অবশ্যই পাবো আর কিভাবে পাবো আসুন সামনে বাড়ি আপনাদের কষ্ট হইতাছে না তো কষ্ট হইলেও বসুন হাশরের দিন এই রাতটা এমন উসিলা হতে পারে যাকে উসিলা করে আল্লাহ আমাদেরকে maaf করে দিবেন তাই শরীয়ত তরিকত হাকিকত মারফত এই জিনিসগুলো বোঝা দরকার না বোঝার কারণে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ ঝগড়া মারামারি কাটাকাটি দলাদলি শুরু হয়ে গেছে মুসলমানদের দল হবে কেন মুসলমানের আল্লাহ কয়জন বলুন তো আল্লাহ কয়জন রাসূল কয়জন কুরআন শরীফ কয়টা সব ঠিক আছে কিন্তু হিংসা বিদ্বেষ অহংকার আমিত্ব নিয়ে শুধুমাত্র আমাদের মধ্যে দলাদলি তখন প্রশ্ন করতেছে আমি জিগাইলাম বাবা রে শরীয়ত তরিকত হাকিকত মারফত কোনটা কোন জায়গায় থাকে হ্যাঁ কয় হুজুর এইটা তো আপনি বুঝলেন না আমি কি না বুঝলে আমারে বুঝাইবা তো করতে আমারে বুঝাও নাইলে আমার কাছে বুঝজা নাও যদি আমারে বুঝাইতারো আমি তোমার দলে যামু আর যদি না বুঝাইতারো আমি বুঝাতারি আমার দলে আইবানি কহ আমু তুমি কও অথচ মারফত বলে করে কিচ্ছুই জানে না খালি ঘুরলেই মারফত হয় না বলুন মারফত কি অস্বীকার করা যাবে কেউ যদি মারফত অস্বীকার করে ঈমান থাকবে শরীয়ত তরিকত হাকিকত মারফত চারটা একই মায়ের সন্তান যেমন কাঁঠাল চিনেন আপনারা কাঁঠাল কাঁঠাল চিনেন আচ্ছা আমি যদি একটা তরমুজকে দিয়ে বলি এটা কাঁঠাল আপনারা কি মানবেন কেন কাঁঠাল চিনার একটা মন্ত্র আছে কাঁঠালের গায়ে কি আছে কাঁটা আছে এই কাঁটা দেখা চিনা যায় এটা কাঁঠাল আসলে যেটা দেখা পরিচয় পায় এটা হলো শরীয়ত এটা কি শরীয়ত যা দেখা হয় পরিচয় এটাই হয় শরীয়ত যেটা দেখে চিনলেন কাঁঠাল এটা হলো শরীয়ত শরীয়ত মানে একটা বেড়া আর কি এই বেড়া আছে না এই শরীয়ত হলো বেড়া শৃঙ্খলাবদ্ধ নিয়ম নীতি এই বেড়া কাঁঠালের উপরের জিনিসটা হলো শরীয়ত যেটা দেখে চিনলেন এটা কাঁঠাল আচ্ছা মিথ্যা কথা কইেন না এই কাঁঠাল যে কিন্না নিলেন কাডাওলা এই কাঁঠালটা কি কেউ খাইছেন একজনই কইছে খাইছে আচ্ছা কাঁঠাল কি কেউ খায় নিয়া কি করে কাঁঠাল ভাঙ্গিয়া কি খায় খোয়া খায় কুশ খায় কিন্তু কাঁঠাল কেউ কিন্তু কাঁঠাল কেউ খায় না আবার কাঁঠালটা বাদ দেওয়াও যায় না তে কাজেই কাঁঠাল খায় না বাদ দিতেও পারে না কিন্তু শরীয়ত বাদ দিয়া মারফত হয় না কারণ চারটা একই মায়ের সন্তান যেমন কাঁঠাল যেটা দেখি কিনলেন কাঁঠাল এটা কিন্তু বাদ বাইরেছে খোয়া খুশ যেটা বাইরেছে এটা হলো শরীয়ত এটা হলো মারফত উপরে ছিল শরীয়ত যেটা বাইরকেরা খাইতাছেন কিনছেন কাঁঠাল খাইতাছেন কুশ উপরেরটা শরীয়ত খাইতাছেন হইল মারফত আবার মারফত খাইতাছেন কাঁঠাল খার কয় জীবনে এই কাঁঠাল খাইছি না রে কাঁঠাল একটা এই যে কাঁঠালের স্বাদটা অনুভব করলেন এটা হইল হাকিকত এটা হইল হাকিকত আবার আরেকটা জিনিস ভিতরে আছে এটা কি বিসি বিসিটা হইল তরিকত কারণ এটা দাও অনেক সময় মেহমানদারিও করুন দা কি কোন করুন দেয় না মুরগের লগে দিলে এটা চলে না
কাডলের মধ্যে চারটি আছে কিনা বলুন তো, এই শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারেফত আছে। আসলে একটা মানুষের মধ্যে সব আছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, একটাও স্বীকার করলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। তখন শরীয়তওয়ালারা কয় মারফতওয়ালারা কি বুঝে, আর মারফতওয়ালারা কয় শরীয়তওয়ালারা কি বুঝে, এই কিন্তু আমাদের মধ্যে দ্বন্দ্ব। আলোচনা আমার এদিকে না, ফাঁকে দা এটা লইয়া লইলাম, এটা বোঝা দরকার আছে না? এবার শরীয়ত কই থাকে দেখেন, শরীয়ত হলো এই গলার হাড্ডির থেকে নিয়ে মাথা পর্যন্ত, এটা হলো শরীয়ত। গলার হাড্ডির থেকে নিয়ে নাভি পর্যন্ত, এটা হলো হাকিকত। নাভির থেকে হাঁটু পর্যন্ত যেটা ঢাইকা রাখা ফরজ, এটা হলো মারফত। আর হাঁটুর থেকে পায়ের পাতা পর্যন্ত, এটা হলো তরিকত। কথাটা কি বুঝাইতে পারছি? শরীয়ত, হাকিকত, মারেফত, তরিকত। কিন্তু মারফত এমন জিনিস না আপনি বাইরে কিনা রাখবেন, ঢাইকা রাখতে হবে। ঢাইকা রাখা কি ফরজ। এখন প্রশ্ন হবে, শরীয়ত বানাইলো কি দিয়া? শরীয়ত বানাইছে মানুষ বানাইতে আল্লাহ কয়টা জিনিস ব্যবহার করছে? চারটা, আগুন, পানি, মাটি, বাতাস। এই শরীয়ত বানাইছে পানি দিয়া, হাকিকত বানাইছে আগুন দিয়া, মারেফত বানাইছে মাটি দিয়া, তরিকত বানাইছে বাতাস দিয়া। বাস্তবে আসুন, লেকিন শরীয়তটা বানাইছে পানি দিয়া। আপনি পায়ের মধ্যে ব্যথা পাইলে বলুন তো পানি কইদা বাইর? সক্ষর কেরে, এটা পানির মেডিসিন, এটা পানি ভেরি বসা। সন্তান আদি খুব কষ্ট দেয়, মা দেখবেন চিল্লাইতেছে, সন্তানের যন্ত্রণায় আমার কলিজাটা ফুইরা সাই সাই হয়ে গেছে। আচ্ছা কোনো মা কি কইছে সন্তানের যন্ত্রণায় আমার ভাওড়া হইয়া গেছে? ফুরার তাসিরটা কোন দিকে আসে? কলিজার দিকে। কারণ এই জিনিসটা বানাইছে আগুন দিয়ে। আসুন, মারেফত মাটি দিয়ে বানাইছে, যেটা ঢাইকা রাখতে হয়। অথচ এটার ভিতরে সব কি বলেন, এটার ভিতরে সব কিনা? আজকে আমাদের মা বাবা এই মারফত ব্যবহার করাতেই আজকে আমরা দুনিয়াতে আইলাম, অথচ কেউ দেখে নাই। এটা গোপন, গোপন জিনিসটাই হলো মারফত। গোপন জিনিস দেখি না, এটার ফল দেখি, এটার নাম হইলো মারফত। আল্লাহর অলিরা আল্লাহর সাথে এমন কিসিমের বন্ধুত্ব করেছে যেটা আমরা দেখি না, আল্লাহর অলিরা যা করতে পারে, যার দ্বারা সম্ভব। এই জন্য একজন আল্লাহর অলির কাছে গেলে আমরা আল্লাহর সাথে যোগাযোগ আল্লাহর অলিরা করাইয়া দিতে পারে। যেমন বিদ্যুতের লাইন আসছে আপনাদের পতেঙ্গায়, আচ্ছা এই লাইন থেকে কি আপনারা নিজের ইচ্ছা মতো কেউ বিদ্যুৎ নিতে পারেন? বিদ্যুৎ নিতে গেলে কার কাছে যাওয়ার লাগে? পদ্মার লোকের কাছে। কি বলেন, ঠিক কিনা? এই বিদ্যুৎ গড়ে নিতে গেলে কার কাছে যাওয়ার লাগে? আপনি যে অব্দার কাছে গেলেন বিদ্যুৎ নিতে, এটা তো কামরা খুব খারাপ করছেন, কামরা খুব খারাপ করছেন। আপনার নাউজুবিল্লাহ কোন দরকার? কারেন্ট নিবেন লাইনের, আপনি অবদত গেলেন কেড়ে কি কর? কারেন্ট নিবেন লাইনের, অবদত গেলেন কি লিগা? কিন্তু আসলে কারেন্ট আছে, আমরা নেওয়ার অভিজ্ঞতা নাই, আমরা কারেন্ট এই লাইনের নেওয়ার যোগ্যতা নাই, আমরা নেওয়ার শিক্ষা নাই। কারণ অবদার লোকেরা জানে এটা কেমনে লাইন আমরা গড়ে দিব, কি বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহর অলিদের কাছে যাইবেন আল্লাহ পাইতে গেলে। আল্লাহর অলিরা জানে কিভাবে সাধারণ লোককে আমার আল্লাহর সাথে কানেকশন লাগাইয়া দিবে। জোরে জোরে কন্যা সুবহান। যারা শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত বুঝে না, এরাই এটা নিয়ে ঝামেলা করে। আল্লাহ আমাদের সকলকে বুঝ দেন। সকলে বলুন আমিন। যে এমবিবিএস ডাক্তার বানাইতে গেলে অনেরা যদি এনার জেডিট কাম করতে ভর্তি করেন, ডাক্তার হইতে পারবো? ঘুমাই রয়েছেন আপনারা? এমবিবিএস ডাক্তার বানাইতে গেলে আরে কই নিয়ে ভর্তি করতে হইব? মেডিকেল কলেজ। কোথায়? মানে মেডিকেল কলেজ ছাড়া এমবিবিএস ডাক্তার হওয়া কি সম্ভব হবে? মেডিকেল কলেজ ছাড়া যেমন এমবিবিএস হওয়া যায় না, আল্লাহর ওলি ব্যতীত আল্লাহ পাওয়া যায় না। বুঝার বেশ কমে আমাদের মধ্যে ধাক্কা ধাক্কি। আল্লাহ আমাদের সকলকে বুঝ দেখ। সকালে বলুন আমি। আসুন আগে বাড়ি। কষ্ট হইতেছে আপনাদের?
এবার শরীয়ত তরিকত হাকিকত মারফত এই লোকটা কইতাছে হুজুর আমি জানি না তাহলে শিক্ষা লন এবার হাকিকত বানাইছে আগুন দিয়া মারফত বানাইছে মাটি দিয়া যেমন মাটির ভিতরে কত কিছু আছে আমরা গেলাম দেখি না আমি যদি বলি এখানে কাঁঠাল আছে শরীয়ত বলবে কাঁঠাল নাই মারফত বলবে গাছটা লাগায় দেখো বলুন এখানে কাঁঠাল গাছ লাগাইলে কাঁঠাল ধরবো নি আম গাছ লাগাইলে তাহলে এর মধ্যে সব আছে কিনা এটা প্রকাশ না গোপন এটাই হলো মারফত আর ওখানে আমরা দেশের মারফত হলো কাপড় খুইল্লা লাইলে হের কাছে মারফত আল্লাহ করে হের কাছে মারফত না এর কাছে মরার ফত মারফত তো ডাইকে রাখতো হে তো বাইর করে দিছে বাবারা সত্যিকার অর্থে শরীয়ত তরিকত হাকিকত মারফত বুঝুন যাই হোক মারফত ঢাইকে রাখতে হয় মারফত ঢাইকে রাখা গোপন রাখা এটা ফরজ তারপরে এখান থেকে পায়ের পাতা পর্যন্ত এটা বাতাসের তৈরি এই জন্য দেখবেন মানুষ দৌড় মারে দৌড় দেয় না মানুষ হচ্ছে ছোট ছোট বাচ্চা দেখবেন ছোট সময় শীতকালে জাম্পার টাম্পার পরাইয়া দিলে মা দেয় উঠানে হাঁটতো হ্যাঁ দুই চার কদম হাঁটতে পারে দৌড় মারতে চায় একটু বাহিরে গেলেই মা চিল্লায় হ্যাঁ পুলার বাবা দেখে দাও না হ্যাঁ তো দরকারই না বাতাসের মতো দৌড় মারে কিসের মতো না আগুনের মতো দৌড় মারে কেউ কইছে বাতাসের মতো দৌড় মারে অর্থাৎ এই এর মধ্যে বাতাসের তাসির এই জন্য দৌড় দিতে পারি জোরে কন না সুবহানাল্লাহ বাবারা এই জিনিসগুলি বুঝেন শুনেন আমলে রাখেন কারণ সামনের অবস্থা ভালো দেখা যায় না মুসলমানদের উপর আরো বিপদ আসতে পারে এই চার তরিকার জ্ঞান সম্পন্ন আল্লাহর ওলিদের সাথে যোগাযোগ রাখুন তাহলে এই বিপদ থেকে বাঁচতে পারবেন এছাড়া বর্তমান পৃথিবীর বিপদ থেকে মুসলমান বাঁচতে বড় কষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদেরকে সেই বুঝ সেই শক্তি দান করুক সকালে বলুন আমিন বাবারা অনেক লম্বা হয়ে গেছে আসুন আমি আমার আলোচনায় যাই বলুন আমাদেরকে সৃষ্টি করলেন কে কিসের জন্য সৃষ্টি করেছেন ইবাদতের জন্য মাশাআল্লাহ খেলা আছে দেখা যায় আল্লাহ এই মাহফিলের সবাইকে তুমি কবুল করো কেন ইবাদত করবেন না আল্লাহ কত কিছু দিছে দাঁতগুলি লড়ে খেলা আছে কে লড়াইছে না আপনি বাইরে লড়াইছেন দাঁত পড়ছে দাদি দাঁত ঠিক করবো উন্দুরের গাতার দিয়া কইবে উন্দুর রে ভাই উন্দুর আমার বুড়া দাঁতটা নিয়ে একটা বালা দাঁত দে আমার পোলায় আমার কইতাছে আপু দাঁত কি করতাম আমি কি কমু তোমার দাদুরে জিগাও দাদু কইছে উন্দুরের গাতার দিতাম তো এই যে একটা উন্দুরের গাতা আছে এখনো দিয়া দাও না আব্বা এটার ভিতরে তো উন্দুর নাই হ্যার বিশ্বাস উন্দুরই বুঝি আসলে দাঁত কে দেয় বলুন তো আল্লাহ বলেন বান্দারে যা এই বাচ্চা বয়সে ভুল করছস দাঁত আমি ঠিকই দিলাম বলুন এইভাবে দাঁত দিয়ে গুস্ত হাড্ডি খাওয়ার মতো দাঁতগুলি কে দিলেন নাকি শ্বশুর বাড়িতে যৌতুক পাইছেন এইভাবে যে আল্লাহ আপনাকে আমাকে সুন্দর করে সাজিয়েছেন এই আল্লাহ আমাদের কাছে ইবাদত চাইতেছেন এই আল্লাহর ইবাদত করা দরকার আছে কিনা ইবাদত করলে কি হবে লন এটা জিগাই কো দেখো আমরা ইবাদত করলে আমরা কি দিবেন তাও বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি তোমরা যদি আমার ইবাদতে ঢুকো আমি আল্লাহ দশটা পৃথিবীর সমান একটা জান্নাতে ঢুকাবো কিন্তু এবাদত যে করবেন এখন কার কথা এবাদত করবেন এক ইসলাম বাইরিছে হেমনে আরেক ইসলাম বাইরিছে এমনে আরেক ইসলাম কই হেমনে অন কোন ইসলামে ডুবতে এবাদত করলে জান্নাত পাইবেন আল্লাহ কয় এটা না এটা বেদাল তোমরা একটা কাজ করো কোরআন শরীফ অমাই ইয়তির রাসূল ফাকাদ আতাল্লাহ তোমরা আমার এই রাসূলের কথাগুলি মান্য এবাদত করো তাইলেই তোমরা হইবা জান্নাতি বলুন কার কথা মানতে কইছে কোরআন শরীফে কার কথা মানতে কইছে তাই আমি বলি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি বলুন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দুজুকি না মানিয়া আবু জাহেল নবীর কথা মানবে যারা হবে জান্নাতি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল হইল দুজুকি না মানিয়া আবু জাহেল এই নবীর কথা মানলে জান্নাতি না মানলে
দুজুকি মানলে আবু বকর না মানলে আবু জাহেল আচ্ছা আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন এ নবীর কথা মাইন্না না না মাইন্না নামাজ পয়রা না ছাইরা বাপ মার খেদমত কইরা না বাপ মারে কষ্ট দিয়া বাবা রে আসুন এই দেশ ছাড়তে হবে আসুন সুজাপতে চলে যাই কবে জানি কার মৌতের নিশান উইরা যায় কবে জানি কোন দোকান থেকে সাদা কাফনের কাপড় বাড়িতে আইসা যায় বলুন কাফন পরে একদিন আমাদের সকলের কবর যাইতে হবে কি না এখন কি আবাদত লইয়া যাইবেন না না লইয়া যাইবেন নবীর কথা মাইন্না গেলে লাভ হইব না না মাইন্না গেলে লাভ হইব নবীর কথা মানতেন আবু বকর যা দেখেন মদিনায় নবীজির রওজার পাশে ঘুমাইছে আর মানত না আবু জাহেল আচ্ছা কোন তো আবু জাহেলের কোন স্মৃতি আছে 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 একটা স্মৃতি আছে মক্কায় গেলে পাইবেন আবু জাহেলের বাড়ির মধ্যে 700 পায়খানা আছে কইছ সমস্ত পৃথিবীর হাজিরা মক্কা গিয়া হের না হে মুহে পায়খানা করে নবীর কথা না মাইন্না হে লাভ হইল না লস হইল আর আবু বকর নবীর কথা মাইন্না লাভ হইল না লস হইল কাজী এই নবীর কথা মানার জন্য আল্লাহ বলছে কোন দলাদলির পক্ষে আমরা যাইতে রাজি না আমরা নবীর পক্ষে থাকব রাজি আছেন নবীর পক্ষটাই হইল আমার আল্লাহর পক্ষ তাই তো আল্লাহ বলেছেন উমাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ এই নবীর কথা মানলেই হবে আমি আল্লাহর কথা মানা কেন নবী নিজে বানায়া কোনো কথা বলতেন না আমি যা বলাইছি তাই আমার নবী বলছে বলুন এই নবীর কথা মানলে লাভ হয় না লস হয় বাবারা আসুন এই নবীর কথা মানলে যে কি লাভ হয় আবু জাহেল না মাইন্না কি ক্ষতি হইছে আবু জাহেলের বাড়ি পায়খানা হাজি সাহেবরা যায় ওই পায়খানা করে সমস্ত পৃথিবীর মুসলমান হজ সিজনে যারা হজ করতে যায় বলুন মক্কায় গিয়ে আবু জাহেলের বাড়ি কাপড় আলগি দেয়নি নবীর কথা না মাইন্না হের ভাগ্যটা ভালো হইলো না খারাপ হইল নবীর কথা মানবে যারা হবে জান্নাতি বলুন নবীর কথা হবে জান্নাতি না মানিয়া আবু জাহেল কি না মানিয়া আবু জাহেল মানলে জান্নাতি না মানলে জাহান্নামি মানলে আবু বকর না মানলে আবু জাহেল বলুন আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হইবেন আল্লাহ মাহফিলের সবাইকে আবু বকরের মতো কবুল করো সকলে বলুন আমি আবু বকর হইতে গেলে বলুন নবীর কথা মানতে হবে কি না এই নবীর কথা যারা মানবে তাদের দাম কত নবীর একজন সাহাবী ছিলেন বড় আদরের সাহাবী ও পতেঙ্গার ভাইরা শোনো নবীর আদরের হও নবীর ভালোবাসা দাও এই নবীর ভালোবাসা ব্যতীত আল্লাহর জান্নাত পাওয়া যায় না অথচ আমার নবী 63 বছর জিন্দেগি উম্মতি বলে কানছে কানছে কিনা কন্ত মা আয়েশা সিদ্দিকার ঘটনা বলতেছিলাম এখন দূরে আয়েশা গেছি মা আয়েশা বলেন আমি নবীজির চেহারা মুবারকে তোল মালিশ করার জন্য গেলাম যাইয়া দেখি আমার নবীর সমস্ত চেহারার মধ্যে কালো কালো দাগ দেখা যায় প্রশ্ন করে বসলেন মা আয়েশা সিদ্দিকা ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারায় কালো কালো দাগগুলো কিসের আপনার কি বসন্ত হয়েছিল না রে আয়েশা হয় নাই খাজলি পাসরা হয়েছিল না আমার শরীরে বসন্ত খাজলি পাসরা হবে না আমার শরীরে এই সমস্ত রোগ হওয়া নিষেধ আল্লাহ কোনোদিন আমাকে দিবে না ও যুগ জানতে চাই এত সুন্দর চেহারায় দাগগুলো কিসের আমার নবী মা আয়েশার দিকে মুখটা ফিরাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিলেন রে আয়েশা এই দাগগুলো খাজলি পাসরা নয় বসন্তের নয় এগুলি হলো রে আয়েশা আমি যে দিন মক্কাবাসীর যন্ত্রণায় রে আয়েশা বুক ভর্তি ব্যথা চোখ ভর্তি পানি লইয়া আমার দুধমায়ের দেশ হালিমার দেশ তাইবের জমিনে গিয়েছিলাম আয়েশা রে এক বয়সের যুবকেরা রে আয়েশা আমাকে চারিদিক গেরাও করে ফেলেছে হাতের মধ্যে পাথর জমাই আমার দিকে আসতেছে আমার সঙ্গী ছিলেন সাইয়িদ ইবনে হারেসা জাইদ দৌড়ে
দাঁড়াইয়া ওই যুবকদের সামনে দাঁড়াইয়া প্রশ্ন করতেন, ও যুবকেরা তোমরা পাথর নিয়ে কেন আমার নবীর দিকে আসতেছো? তোমরা কি আমার নবীকে পাথর মারবা? যুবকেরা রে তোদের হাতে দড়ি পায়ে পড়ি রে, আমার নবীর মারিস না রে, আমার নবীর মা নাই বাবা নাই। যদি আমার নবীকে তোদের মারতে ইচ্ছে হয় রে তাই মেরে যুবকেরা, আমি সাঈদ ইবনে হারেসা বুকটা পেতে দিলাম মার, আমারে কত মারবি, মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দে, আমার কোনো দুঃখ থাকবে না, আমার রাসূলের গায়ে মারিস না। যুবকেরা কোনো কথাই শুনে না। আমার নবী বলেন, কিছুক্ষণের মধ্যে দেখি তাইমের যুবকেরা আমার নিকটবর্তী আয়েশা আমাকে চারদিক ঘেরাও করেছে। আমি নিজেও বলতেছিলাম, যুবকেরা রে আমারে কি মারবি, আমারে মারিস না রে, আমারে মারিস না, আমার মা নাই ভাবা নাই। তারপরে একটা যুবক ইশারা করলেন মারার জন্য, এমন সময় পাথর মারে রে আয়েশা, যে দিকটা পাথর আমার গায়ে লাগে রে, ক্ষত বিক্ষত হইয়া রক্ত মুবারক সেইটা সেইটা বাহির হয়। এমনি সময় একটা পাথর আমার ডান পাশের কপালের মধ্যে লাগছে রে আয়েশা, মাঝখান দিয়ে কপাল ফাইটা গেলে চাপা দিয়ে ধরলাম, বাম পাশে আরেকটা পাথর লাগছে চাপা দিয়ে ধরলাম, দুইটা হাত রক্ত মুবারক লাল লাল হয়ে গেছে, চেহারা লাল লাল হয়ে গেছে, রক্ত মাখা দুইটা হাত পরে বলেছিলাম, যুবকেরা রে আমার আর মারিস না রে, আমি সইতে পারি না, আমার মারিস না, আমার মা নাই বাবা নাই, আমার কে আদর করবে কে মায়া করবে। তারপরও গো আয়েশা পিছন দিয়ে একটা শক্তিশালী যুবক বড় একটা পাথর লইয়া আমার ঘাড়ের মধ্যে যখন মারলো, আমি উপর হইয়া জমিনে পড়ে গেলাম। এরপরও আমারে মারে রে, মারতে মারতে পাথরের নিচে ফেলাইছে। এইভাবে একবার নয়, দুইবার নয়, তিনবার করে বেউস করেছে রে আয়েশা। ওই পাথরের দাগ আমি নবীর গায়ে দেখা যায়। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলি যদি পাথরের আঘাতের হয় আমি এখন এই দাগ দেখলে আমি কষ্ট পাব। আল্লাহর বন্ধু গো, আপনার দাগ আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করুন না, দাগগুলো যেন পরিষ্কার হয়ে যায়। আমার নবী কান্দে আসে, না না দাগ দোয়া করে পরিষ্কার করব না, আসরের জমিন যেদিন কায়েম হবে রে আদাত উপরে সূর্য চলে আসবে রে আয়েশা, এই মাটির জমিন তা আমার জমিন হয়ে যাবে, আমার গুনাহগার উম্মতেরা গুনার বোঝা মাথায় লইয়া রে পলসিরাতের কিনারে যাইয়া বিপদে পড়ে যাবে। ওই উম্মতেরা বিপদে পড়ে নবী কই নবী কই বলে কাঁদবে, পাগলের মতো চোটাচুটি করবে রে, এতিমের মতো কাঁদবে রে আয়েশা। ওই দিন আমি নবী ওই চেহারার মধ্যে কালো দাগ, এক একটা দাগের বিনিময় আমার কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। যেই নবী উহুদের জমিনের তাইবের জমিনের শত কষ্ট উম্মতের নাজাতের জন্য তুলে ধরবেন, বলুন এই নবীর কথা মানা দরকার আছে কিনা? এই নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, বলুন নবীর কথা না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল নবীর কথা মানতে রাজি আছেন? আজকে নবীর ভালোবাসা দিয়ে মদিনার দাম বাড়ছে না কমছে? মদিনার নাম ছিল ইয়াসরেব, পাথরের দেশ, বালির দেশ, কিচ্ছুই ছিল না। আমার আল্লাহ বলেন, ইয়াসরেব নামের মদিনারে, পাথরের দেশ, বালুর দেশ মদিনারে, আমার নবীকে ভালোবাসা দিয়েছ, এই নবীর ভালোবাসার বিনিময় সোনার মদিনা বানাইয়া দিলাম। যে নবীর ভালোবাসা ইয়াসরেব নামের বালু পাথরের দেশ সোনার মদিনা হয়, এই নবীর ভালোবাসা যদি সোনার বাংলার লোকেরা দেয়, বলুন এই বাংলার অবস্থা ভালো হবে না খারাপ হবে? দেখছেন না তো জান্নাতি হুর, ও বাঙালি ভাইরা, ও পতেঙ্গার যুবকেরা, আদাইম্যা ভাদাইম্যা কালাকুলার লগে ভালোবাসা কিনা কত কষ্ট করো, আর এক একজন হুর কত সুন্দর হবে। রাসূল বলছেন এক একটা জান্নাতের হুর 70 পেসের শাড়ি পরবে, 70 পেসের শাড়ি পরলেও 70 পেসের ভিতর দিয়ে সুন্দর দেখা যাইব।
নবীর কথা সত্য হবে না মিথ্যা হবে আসুন এই নবীর পক্ষে যাই নবীর কথাগুলো মানি নবীর আদুরের নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জীবনী খুলুন ছোটকালে উমর যখন মদিনার শাসক উমরের ছেলে আব্দুল্লাহর সাথে খেলতে গিয়ে উমর ছেলে তার রাষ্ট্রপতি রাষ্ট্রপতির ছেলের সাথে খেলতেছে হুসাইন এক পর্যায়ে হুসাইন উমরের ছেলেকে বলে ফেললেন গোলামের বাচ্চা আব্দুল্লাহ কয় হুসাইন কারে গোলামের বাচ্চা কইছ তার পাও না বুঝা মুআসকা বাড়ি যাইতাছে আর কইতাছে তো অনেক দিন হইলে তো খবর হইতই কি কর তখন তো গরিবের পোলা যদি অপরাধ করে বিচারের লেগে হগলে আইয়ে ঠিক নিও আর বড় লোকের পোলা অপরাধ করলে ছাইরা দে ওসি সাহেব যদি দইরা থানায় নেয় উপরে তো টেলিফোন আইলে ঘরে সর্বনাশ এমপি সাহেবের বাতি যা আচ্ছা বলুন তো কবর হাসর মিজান কারো ভাতিজা দোহাই দিলে কাম হইব একমাত্র একটা দোহাই মানে কবরে দেওয়ার সময় কি বলে দেওয়া হয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ আরে যে রাসূলের নাম কবরে ব্যবহার করলে আপনার রাসূলের দোহাইটা মানবে আজকে এই রাসূলকে চিনা মানা আমাদের দরকার আছে কি না মানলে কি লাভ দেখেন এই তো শেষ পর্যায়ে এসে গেছি আর 15 20 মিনিট সময় দিবেন না আপনারা আল্লাহ কবুল করো সকলে বলুন আমিন এবার কি যে মজার ব্যাপার ডাকতেছে আমারে গোলামের বাচ্চা কইছো আমার বাবা হলো মদিনার প্রেসিডেন্ট বাড়ি গেছে আবু হুসাইন আমারে কয় আমি বলে গোলামের বাচ্চা আব্বা আপনি না একটা সঠিক বিচারক হ্যাঁ আপনার না জঙ্গলার বাগে ভয় পায় হ্যাঁ আপনি চিঠি দিলে না নদীর পানি জোয়ার আসে হ্যাঁ তে হুসাইনের বিচারটা আপনার করতে হবে নাইলে আমি ভাত খাবো না আমি আপনার কাছে আসব না ছোট বাচ্চা অভিনয় করে বসছে ওমর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে বাবা গো এমন এক ব্যক্তির নামে বিচার দাখিল করেছো যে ব্যক্তিটাকে দেখেছি আমার নবী কাদের মধ্যে লয়া রাখতো আমার নবী যে হুসাইনের দুই গালে না 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 কইয়া চুমাইতো আমার নবী নামাজের সেজদাই ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নহু বাচ্চা নবীজির গার মুবারকে চইরা বসে মাতার চুল মুবারকে ধরে নাচতেছে আমার নবী সুবহান রাব্বিয়াল আলা পাঁচবার সাতবার নয়বার এগারোবার হুসাইন নামতেছে না নবীজি ভাবতেছেন এইভাবে তাসবিহ যদি বাড়াইতে থাকি আমার আল্লাহ যদি প্রশ্ন করে বন্ধু গো নাতি পাইয়া কি আমারে ভুলে গেছো আমার নবী ইচ্ছে করলেন হাতটা উঠাইয়া নামাজ থেকে হুসাইনকে গার থেকে টান্দা নামাবেন আমার আল্লাহ বলেন জিবরাইল আমার বন্ধুর কাছে যা আমার বন্ধুর গায়ের উপর হুসাইন বসে আছে আমি আল্লাহর কাছে বড় সুন্দর লাগে রে আমার বন্ধুর কানে খবর দে হুসাইন যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করে গার থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত আমার বন্ধু যেন সেজদাই পড়ে থাকে রে আব্দুল্লাহ ওই হুসাইনের বিচার করার মতো ক্ষমতা আমি উমর রাখি না না বাবা মানি না বিচার করতে হবে যাও ঠিক আছে শুক্রবার দিন বিচার হবে আগেকার দিনে বিচারগুলি মসজিদে হতো আর ওহন বিচার মসজিদে হইব কেমনে একটা বিচার করতে গেলে 45টা মিছা কথা কোন লাগে ঠিক না কত যে বেজাল বিচার আছে রাখেলে এক বেটা বিচারের মধ্যে সাক্ষী বানায় নিছে একজন 500 টাকা দিয়া আমার পক্ষে সাক্ষী দিবি আচ্ছা চাচা গিয়া হের বিপক্ষে কইতাছে তাই কি রে কি মানে আমার ভাষ্য কই হ্যাঁ হ্যাঁ তে কথা কি করব আপনার ফাঁসে আমারে তো মাইরা লাইছে দশে এই রূপ আছে কি না আমরা বাঙালির চরিত্রে বাবারে এই জন্য তো আমরা বিপদে পড়ে আছি আমার নবীর আদর্শের মধ্যে বলুন এমন কোন বেজাল আছে তাই আল্লাহ বলছে এই নবীর কথাগুলি মানেন কবরে যাওয়ার আগে আসুন পরিষ্কার হয়ে যায় কেউ যাবে না কবরে সাদা পোশাক পরাই আপনাকে আমাকে বিদায় করে দিবে আচ্ছা মসজিদে বিচার হবে জুমার দিন হা 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 মদিনার মসজিদে নববীতে মানুষ জাগা হয় না হাই রে হুসাইনের বিচার করবে উমর উমরের কি একটু মায়া হুসাইনের দিকে নাই অথচ রাসূল বলতেন হুসাইনকে কোলে নিয়ে হুসাইন তুমি আমার আমি তোমার তোমাকে যে কষ্ট দিবে সে যেন আমি রাসূলকে কষ্ট দিই
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে হুসাইনকে বসাইছে উমর তো মদিনার শাসক বিচার তো মানতে হয় হযরত আলী বসা হুসাইন পাশে বসা ডাকতেছে মিম্বরে দাঁড়ায়া উমর হুসাইন তুমি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা বলেছো হযরত আলী দাঁড়ায়া বললেন উমর বাচ্চাদের ব্যাপার এটা বাদ দিলে হয় না উমর বলেন আলী আপনি বসেন এমনি চট করে দাঁড়ায়া গেছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যার গলা কাটার বিনিময় হাশরের জমিনে নবীর উম্মতের নাজাতের ফয়সালা হবে হুসাইন চট করে দাঁড়িয়ে গেছে এই উমর আমার বাবাকে বসাইয়া দিলা আমি দাঁড়াইলাম বলো কি প্রশ্ন করতে চাও তুমি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা বলেছো হ্যাঁ বলেছি কিভাবে বললা আমি কবে গোলামি করেছি হুসাইন ডাকে এরে উমর তুমি কি আমার নানার গোলামি করো নাই কার গোলামি করেছে তুমি কি আমার নানার গোলামি করো নাই উমর মিম্বরে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিছে হুসাইন তুমি কি জানো আমি রহমাতুল লিল আলামিনের গোলামি করেছি হ্যাঁ আমি নিজে দেখেছি আমার নানার গোলামি করেছো ও হুসাইন এই কথাটা কি কাগজে লিখে দিতে পারবা পারবো কাগজে লিখে দিলেন উমর আমার নানার গোলামি করেছে তাই তার ছেলেকে গোলামের বাচ্চা গালি দিয়েছি ইমাম হুসাইন উমর হুসাইনের হাতের লেখা কাগজটুকু লইয়া মিম্বরে দাঁড়াইয়া কানুলে মসজিদে নববীর মুসল্লিরা আমি উমর আর হাসরের ভয় করি না আমার নবীর আদরের নাতি জান্নাতি যুবকদের সর্দার হুসাইন আমারে নোটিশ দিয়েছে আমাকে স্লিপ দিয়েছে আমাকে দলিল দিয়েছে আমারে সার্টিফিকেট দিয়েছে আমি বলে আল্লাহর বন্ধুর গোলামি করেছি আমি উমর যখন মারা যাব রে মসজিদে নববীর মুসল্লিরা আমাকে কাফন যখন পরাবে হুসাইনের লেখা দলিল টুকুন হুসাইনের নেক লেখা সার্টিফিকেট টুকুন আমি উমরের হাতের মধ্যে দিয়ে দিও হাশরের জমিনে যদি আমি উমরের আর কোনো কিছু কবুল না হয় হুসাইনের লেখা কাগজটা লইয়া দাঁড়াইয়া বলবো মাউত এই যে দেখো হুসাইন বলেছে আমি বলে তোমার বন্ধুর গোলামি করেছি হুসাইনের হাতের লেখা চিঠি যদি উমরের মতো ব্যক্তি উসিলা বানাইয়া কবর নিতে পারে বলুন নবীর হাতের লেখা চিঠির পাওয়ার আরো বেশি হবে কিনা লম্বা হইয়া যাইতেছে বাবারা কষ্ট হইতেছে আপনাদের আরেকটা মাহফিল আছে আসবো আপনাদের এদিকে যে আলোচনাটা থাকে সেটা ওইখানে করবো ইনশাল্লাহ এটা কত নাম্বার জানি এগারো তারিখ জুনের এগারো তারিখ আসতেছি যদি আল্লাহ হায়াতে বাসায় রাখে আসবো যেখানে মাহফিল হয় যাবেন কোন দিনের মাহফিলের উসিলাই আল্লাহ আপনাকেও নাজাতের ফয়সালা করে আমরা তো কেউ জানি না বাবারে এই দেশটাতে ছাড়তে হবে এটা নিশ্চিত কি না বলুন তো রাস্তা দিয়ে কে যেন রে পাগলের মতো দৌড়ায় এতিমের মতো কান্দে আর ডাকতেছে মদিনার সামিরা রে ও মদিনার দোকানদাররা ও মদিনার যুবকেরা খবর পাইছো নি আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হইয়া গেছে সঙ্গে সঙ্গে দোকানদারেরা দোকান বন্ধ করতেছেন যুবকেরা দৌড়ায় বাড়িতে যাইয়া যুদ্ধের পোশাক পরে গো যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে লইয়া ডাকতেছে মা 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 তুমি কই গো মা মা দৌড়ায় আসছে কিরে বাবা হঠাৎ করে যুদ্ধের পোশাক হাতে তরবারি মার পায়ে সালাম করে কান্দে মা বিদায় দাও গো আবার রাসূল বলে যুদ্ধের ময়দানে গেছে মা দেরি করো না জানি আমার নবীর চেহারাই আঘাত করে ফেলে আমাদের জীবন থাকতে গো মা রাসূলের গায়ে আঘাত করতে দিব না মা বিদায় দাও গো মা দেখা হবে হাশরের ময়দানে হ্যাঁ পতঙ্গার যুবকেরা আর আমার নবী কষ্ট পাবে এমন কাজ কইল না তোমার জন্য আমার নবী ফুল সিরাতের ঘাটে দাঁড়াইয়া থাকবে
يا رسول الله يا حبيب الله يا رسول الله اما دوي نয়ন বরে يا رسول الله يا حبيب الله يا رسول الله حضرت اسوات نبیر پریمر مالا گلائی لئیا بیر بازار تاکا دیئے زدر بازار کرے دورایا جائتے جائتے زدر مویدان جائیا شوری کھولن جدو کرتے کرتے رے حضرت اسوات شہید ہوئے گسے جے جدے شتر جن صحابہ شہید ہوئے چے ہمارے نبی نجو بیتھائی بیتی تو ہوئے چے ہمارے نبی جدو جو کنٹھے میں جائی আমার নবী দেখে রে আমার সাহাবীরা কারু গলা কাটা শুধু ভডিটা গড়াগড়ি করতেছে কারু মাথা ফাটা মস্তক বাহির হইয়াছে কারু কলিজাটা বাহির হইয়াছে কারু হাত কাটা চিল্লাইয়া ডাকতেছে আল্লাহর নবী গো ও মায়ার নবী বিদায় দেন গো দেখা হবে হাশরের ময়দানে আমার নবী বলেন সাহাবীরা রে আর আমার সহ্য হয় না আমার কষ্ট লাগতেছে তোমরা তাড়াতাড়ি করে আমার পাগলদেরকে তোমরা দাফন করো শহীদদেরকে তোমরা দাফন করো লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম দাফন করতে করতে 69 জনকে দাফন করে ফেললেন 70 এর মাথায় একটু দূরে আসওয়াতের লাশটা পড়ে আছে আমার নবী বলেন সাহাবীরা রে আমার আসওয়াতের দেখা যায় রে একজন বলেন হুজুর বিয়ে করতে গিয়েছিলেন আসওয়াত আপনি নবীর কথা শুনে যুদ্ধের কথা শুনে বীর বাজারে টাকা দিয়ে যুদ্ধের বাজার করেছে রাসূল বলেন আমি দৌড়াইয়া কাছে যাইয়া দেখি এখনো আমার আসওয়াতের হাতে ওই নতুন তরবারিটা দেখা জিব্বাটা বাহির হইয়ে কপালের মধ্যে লেগে আছে ডান পাশের দিকে কলিজাটা বাহির হইয়া থরথর করে কাঁপতেছে আমার নবী বলেন সাহাবীরা দে আমার আসওয়াতকে কবর নামাইয়া দে কবরের পাশে আমার নবী দাঁড়িয়ে আছে আসওয়াতের লাশটা ধরে ধরে নিয়ে আসতেছে কবরের পাশে আসার আগে আগে আমার নবী কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছিলেন সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ এই কবরের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসেন কেন জানতে চায় আমার নবী বলেন সাহাবীরা রে আমি যা দেখি তোমরা তা দেখো না জোর কি দেখে হাসলেন আমরা জানতে চাই আমার নবী বলেন শুনো আমার আসওয়াত মদিনার হুরবি করতে গিয়েছিল আমি নবীর যুদ্ধের খবর শুনে বিয়ের বাজারের টাকাগুলো লইয়া মদিনায় আইসা রে বিয়ের বাজার করলো না যুদ্ধের বাজার তরবারি লইয়া যুদ্ধের ময়দানে মদিনার হুর ফানাইয়া জীবন দিয়ে দিছে রে সাহাবীরা আমি দেখতেছি আমার আল্লাহ আসওয়াতের প্রতি খুশি হইয়া রে মদিনার হুরের পরিবর্তে রে সাহাবীরা আমার আসওয়াতের কবরে জান্নাতের হুর পাঠাইয়া দিছে এই নবীর কথা মানলে লাভ হয় না লস বাবারা যে নবীর কথা মাইন্না জীবন দিলে মদিনার হুরের পরিবর্তে কবরে জান্নাতের হুর পাঠায় এই নবীর কথা মানলে লাভ হবে না লস হবে আসুন কথাগুলি কি কথা মানবেন আল্লাহ বলছে তোমরা আমার এবাদত করো এবাদতের জন্য বানাইছি এবাদত করলে তোমরা কি করব জান্নাতে ঢুকাবো এখন জান্নাতে ঢুকার এবাদত করতে গেলে আল্লাহ বলছে এই নবীর কথা মানতেন দেখি নবী কি কয় নবী বলছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ উম্মতেরা রে এই কালিমাটা যারা পড়বে তোমরা বেহেশতে প্রবেশ করবে কালিমাটা হবে বেহেশতে যাওয়ার টিকিট কোন না কালিমাটা বেহেশতে যাওয়ার টিকিট দ্বিতীয়বার বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো বেহেশতের চাবি আবার বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যারা আমার সুন্নতকে মহব্বত করবে সে যেন আমাকে মহব্বত করবে আমাকে যে মহব্বত করবে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে যা কিছু বলতেছেন সব জান্নাতের দিক তাই তাই আল্লাহ বলছে আমার এই নবীর কথা মানো আর কারো কথা না অহংকার কথা শুনবেন খালি বেতাল এই জন্য নবীর কথা নবীজি দেখাইতেছে জান্নাতের কথা চার নম্বরে বলছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত নবীজি বলছেন বলুন নবীর এই কথাগুলো দাম আছে কিনা এই কথাগুলো মানলে আমরা জান্নাত পাবো কিনা তাই কালিমাটা সাথে রাখবো কালিমা নিয়ে সুদ খাবো না ঘুষ খাবো না কালিমা নিয়ে মানুষকে ঠগাবো না মিথ্যা কথা বলবো না মাফে কম দিব না মানুষকে ধোঁকা দিব না হক পথে চলবো কালিমা যেভাবে বলছে এভাবে চলবো তাহলে কালিমা আমাকে জান্নাতে নিবে দ্বিতীয়ত হলো নামাজ পড়বো নামাজ হবে বেহেশতের
চাবি বাবারা বিস্তারিত আলাপ এর এক একটার মধ্যে করতে গেলে দুই ঘন্টা করে দরকার তাই আজকে আমি সংক্ষেপ করে দিলাম তৃতীয়ত নবীর সুন্নতের আমল মহব্বতের সহিত যদি করে কিন্তু আমল খালি করলে হবে না মহব্বত কি থাকতে হবে আমল সুন্নত মুখে দাড়ি বলুন তো দাড়ি থাকলে কি সুন্নত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাড়ি আছিল না আজকে আজকা যদি হয় আপনাদের পতেঙ্গা সিবিএ মাঠে রবীন্দ্রনাথ ঠাকুরের কালকে 10টায় জানাজা হবে আপনারা কেউ যাবেন আর কি করবেন শুনলে হাসবেন হে হে কে তাহলে বুঝা গেল খালি দাড়ি হইলেই জানাজার উপযুক্ত না কারণ দাড়িও থাকতে হবে কালিমাও থাকতে হবে সাথে সাথে নবীর মহব্বত নবীর মহব্বত ব্যতীত সুন্নতের কোনো দাম নাই আবার যদি কালকে ঘোষণা হয় আগামী কাল সকাল 10টায় একবারে নৌবাহিনীর মাঠে কবি নজরুলের জানাজা হবে বলুন মুসলমান যাবে কিনা কেন যাবে মুখে তো দাড়ি নাই মুখে দাড়ি না থাকলেও অন্তরে কি আছে ইমান আছে নবীর নবীর আছে কিনা নবীর নবীর মহব্বতে গান গায় নাই নজরুল কি গান গাইছে নবী মোর পরশে মনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনি নবী মোর পরশে মনি বলে নাই এইভাবে হাজারো গান গেছে কবি নজরুল নিজের দেহটাকে নবীর প্রেমে জ্বালিয়ে দিয়েছে দাড়ি না থাকলেও তার জানা যায় মুসলমান শরীক হবে কিনা বলুন তো বাবারে সুন্নতের আমল করতে হবে মহব্বতের সহিত মহব্বত ব্যতীত নয় তৃতীয় নম্বরে নবীর মহব্বতে সুন্নতের আমল করলে জান্নাতি হবেন চতুর্থ নম্বরে জান্নাত মায়ের পায়ের নিচে তার বিস্তারিত আলোচনা এগারো তারিখ হবে এগারো তারিখ মাহফিলটা তিনি কোথায় ওয়াকার কোথায় মাহফিলটা কোথায় বন্দর টিলা কোন দিকে এখান থেকে বেশি দূরে নাকি আপনারা যাবেন যদি দিনের অবস্থা ভালো থাকে বন্দর টিলা যাবেন এই চারটা রূপে আলোচনা হবে আল্লাহ সেই যাওয়ার তৌফিক আমাকেও আসার তৌফিক সুস্থ রেখে নেক হায়াত আমাদের সকলকে বাড়িয়ে দেখ সকলে বলুন আমিন আসুন আজকের মতো আর সামনে বাড়ছি না এই কমিটির আয়োজন আল্লাহ তুমি কবুল করো নবীর আশেকদের এই পরিশ্রম এই টাকা পয়সা ব্যয় আল্লাহ তুমি কবুল করো কাল কিয়ামতে এই মাহফিলে বৃষ্টির মধ্যে যারা এসেছে যারা আয়োজন করেছে সকলকে তুমি নবীর গুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও সকলে বলুন আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া আমি গুনাগার তোমার শাহী দরবারে হাত বাড়াইছি মাবুদ জানি না রে জীবনে আর কতদিন হাত বাড়াইতে পারব জানি না জীবনে আর কতদিন জীবনের গুনাহ ক্ষমা চাইতে পারব জানি না জীবনে আর কতদিন তোমার পৃথিবীতে থাকবো কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠিয়ে দাও কবে জানি বড় বাড়ি বড় ঘর সুন্দর বিছানার থেকে চারিজনে দরে দরে টাইনা টাইনা বাহির করবে কবে জানি উঠানের কিনারে পর্দা টানাইয়া জীবনের শের গোসল করাবে আদুরের সন্তানেরা এতিম হইয়া যাবে ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি এই মাহফিলের উসিলায় আমাদের তামাম জিন্দিগির গুনাগুলো ক্ষমা করে দাও মাহবুব ক্ষমা চাইলাম জীবনের গুনাহ ক্ষমা করছো নিগো আল্লাহ থাকবেন না আল্লাহ গভীর রাত্রে তোমারে আল্লাহ আল্লাহ কইয়া ডাকলাম দুনিয়ায় দেখি সন্তানেরা যদি অপরাধ করে গো
মা বাবা দমক দেয় বাড়িতে জায়গা দিবে না তারপরেও সন্তান বাড়িতে আসে না মা বাবার ভয়ে রাত্র যখন ১২টা একটা বাজা যায় অপরাধী সন্তানের জন্য মা দরদি দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কান্দে মায়ের মতো দরদি যদি অপরাধী সন্তানের জন্য দরজা খুলে কাঁদতে পারে রে আল্লাহ তোমার যে ৯৯ ভাগ মায়া আছে গো আমরা যে হাত বাড়াইয়া তোমার আল্লাহ কইয়া ডাকলাম তোমার কি মায়া লাগে না আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে কে নামাজি কে বেনামাজি কে নেককার কে গুনাহগার কে যুবক কে বুড়া কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না এই মাহফিলের উসিলায় সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ আল্লাহ জীবনের গুনাহ মাফের আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও না এত রাত পর্যন্ত যারা এখানে বসে আছে রে আমি জানি না কার মনে জানি কি ব্যথা রে আল্লাহ কার মনে জানি ব্যথা মানাই মা মানাই রে মা মা কেমন মারে দেখিলে মায়ের মুখ মুছে যাই সব দুঃখ যে মায়ের চেহারার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যেত যে মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যাইত হে মায়ের অভাবি কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ এই মা হারা মায়ের দুঃখী কে জানি হাত বাড়াইছে বাবা হারা কে জানি হাত বাড়াইছে বাবার ব্যথা কেমনে ভুলবে গো যেই বাবা মাতার গাম পাতায় ফালাইয়া রোজগার করে সন্তানের লালন পালন করেছে এত কষ্ট সারাদিন করে গো বাবা যখন সন্ধ্যার সময় বাড়িতে যাইত মা দরদি বাবাকে ভাত দিলে বাবা খাইতে বসে সব তরকারির খাওয়া শেষ দুধ দিয়ে ভাত খাইতে শুরু করবে দুধ ভাত যখন বাবা রেডি করে যে মুখে দিবে সন্তানের আচার দিক গেরাও করে বসে গেছি দরদি বাবা একটা ভাত নিজের মুখে দিল না রে সবগুলো দুধ মাখা ভাত সন্তানের মুখে মুখে উঠাইয়া দেয় এত আদুর খরত বাবা দুধ কোন খাওয়াইয়া এখন জানি আছে রে কার বাবা অন্ধকার কবরে শুইয়া মাবুদ রে ওই মা কই ছোট কালে মার সাথে যখন আমরা ঘুমাইছি মা একটু পরে পরে সন্তানের নিচে হাত বাড়াইয়া দিত যদি প্রস্রাব করে দিতাম মা খাতা বদলাইত আবার হাত বাড়াইছে আবার প্রস্রাব খাতা বদলাইছে আবার হাত বাড়াইছে পায়খানা করে দিয়েছি মা পরিষ্কার করে খাতা বদলাইছে আবার প্রস্রাব করেছি মা খাতা নাই বলে গো প্রস্রাবের জায়গায় নিজে শুইয়া আদুরের সন্তান শুকনা জায়গায় শুয়াইছে আবার যখন প্রস্রাব করে দিছি রে মা প্রস্রাবের মধ্যে শুইয়া তোমার আমার মতো সন্তান মা বুকের মধ্যে রাখছে এই মা কার জানি কবরে গো ওই বাবা কার জানি কবরে গো আল্লাহ এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দা মাবুদরে মায়ের অভাবীরা মাহারা এই সময় কেমনে সহ্য করে রে আল্লাহ আমি নিজেও মাহারা গো আজকে ৪টা বছর হয়ে গেছে মায়ের মুখ দেখি না মায়ের ব্যথা সহ্য করতে পারি না আমার মা কেউ তুমি মাফ করে দাও আল্লাহ মায়ের অভাবী সন্তানেরা কি করে এতদিন তো বলতাম এখন নিজেও সেই অভাবী মায়ের অভাবী একটা সন্তান ৫ বছর বয়স মা ডেলিভারি বাচ্চা হবে এলাকার লোকেরা বলেন হসপিটালে চলে যান অবস্থা ভালো না
মহিলা সন্ধ্যার দিকে বুর্গা পরে হসপিটালে যাবে ছেলেটা বারবার জিজ্ঞেস করে মা কই যাইবা ছেলেটার দিকে তাকায় কান্দে বাবা গো আমার অবস্থা বলে ভালো না হসপিটালে যাব তুমি কোন সময় আসবি মা মা চোখের পানি ছেড়ে দেয় বলতে পারি না ছেলেটা কান্দে মা গো দেরি করো না তুমি যদি না আসো আমি কার গলায় ধরে ঘুমাবো মা দুঃখিনী ওই ছেলেটার তাই না দুই গালে চুমাইয়া বলতেছে বাবা গো হসপিটালে যাইতেছি ভাগ্য যদি ভালো হয় মায়ের মুখ দেখবি রে ভাগ্য যদি খারাপ হয় জীবনে মা কইয়া ডাকতে পারবি না এই বলে বিদায় হয়ে হসপিটালে চলে গেলে রাত্র প্রায় দশটা বেজে গেছে ছেলেটা নানার কাছে ছিল প্রশ্ন করে নানা আমার মা কই কোন সময় আসবে বলতে পারি না দেখি কোনো খবর আসে কিনা মা মা না আসলে আমি ঘুমাবো না নানা আমার হসপিটালে নিয়ে যাও না সকালে নিয়ে যাব একটু পরে একটা যুবক ডাকতেছে চাচা বাড়িতে আছেন নি হসপিটালের খবর জানেন নি না জানি না ছেলেটা দৌড়ায় গেছে নানা গো আমার মায়ের খবর আনছে গো নানা যুবক কি খবর তুমি জানো চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন চাচা গো হসপিটালে গিয়েছিলাম হসপিটালের খবর ভালো না আপনার মেয়ে হসপিটালে মারা গেছে গো ছেলেটা একটা চিৎকার মারছে নানা আমি কি জীবনে আর মা কইয়া ডাকতে পারবো না জীবনে কি আর মায়ের গলায় ধরে ঘুমাইতে পারবো না এ মায়ের দুঃখী মায়ের অভাবী বাবার দুঃখী বাবার অভাবী যারা হাত বাড়াইছে রে আল্লাহ এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও আমার আব্বার হায়াত বাড়িয়ে দাও মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর্ময় মুরব্বি পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতি খাস করে এই এলাকার জমিনের নিচে যত মোমেন মোমেনাত ঘুমিয়াছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মাহবুব আজকের এই কমিটির ভাইদের আত্মীয় স্বজন বংশধর্ময় মুরব্বী যারা কবরে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ এই ফুটন্ত গোলাপ সংগঠনের মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে বুদ্ধি পরামর্শ দিয়েছে দূর দূরান্ত থেকে এসে শরীক হয়েছে সকলের বংশধর্ময় মুরব্বী যারা কবরে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ খাস করে এই সংগঠনের মধ্যে যারা বাহিরে থাকে সহি সালামতে রাখো এই সংগঠনের ভাইদের থেকে যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের বংশধর্ময় মুরব্বী যারা কবরে গো সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আমাদের মধ্যে যারা বিমারী বিমার সেবা করে দাও যারা হসপিটালে আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া বাড়িতে ফিরাইয়া দাও আমাবুত যারা নামাজি নামাজ কবুল করে লও যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও বেনামাজি বানাইয়া সাদা কাফন গায়ে লাগাইও না গো আল্লাহ আল্লাহ খাস করে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও যারা মদিনা যাওয়ার পাগল পাখির মতো উড়াইয়া মদিনা লইয়া যাও গো আল্লাহ মদিনা যদি যাইবার তৌফিক না দাও গো মদিনাওয়ালারে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও আল্লাহ খাস করে এই মাহফিলের সকলকে তুমি কবুল করে লও আল্লাহ খাস করে ফুটন্ত গোলাপ ক্রিয়া সংগঠন তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম আল্লাহ এ সংগঠনকে তুমি হেফাজতে রাখো গো আল্লাহ আল্লাহ খাস করে এখানে সুন্নিয়াতের প্রতিষ্ঠান দাখিল মাদ্রাসা আল্লাহ মাদ্রাসা খানি তোমার বন্ধুর ঘর তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম এই মাদ্রাসাকে যারা ভালোবাসবে এই মাদ্রাসার পক্ষে যারা থাকবে এই মাদ্রাসাকে যারা সাহায্য সহযোগিতা করবে এই মাদ্রাসায় যারা ছাত্র ছাত্রী দিবে সকলকে তুমি কাল কেয়ামতে নবীর গুদারায় উঠাইয়া পলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ আল্লাহ খাস করে এই এলাকার সকল সুন্নিয়াতের আলেম ওলামাকে নেক হায়াত বাড়িয়ে দাও আল্লাহ সারা বাংলাদেশের সুন্নিয়াতের আলেম ওলামাকে সুন্নিয়াতের ভাইদেরকে নবীর আশেক পাগলদেরকে অলির আশেক পাগলদেরকে মাবুদ গো
তুমি বিপদ আপদ থেকে বাঁচাইয়া নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ আমি নিজে অসুস্থ হয়ে গেছি আল্লাহ আমাকে সুস্থ রাখার নেক হায়াত বাড়িয়ে দাও আমাদের সকলকে তুমি আপদ বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও আমাবুত আমাদের মধ্যে যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও ইয়া আল্লাহ আমাদের এই বাংলাদেশ টুকুন তুমি হেফাজতে রাখো গো আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের ওসিলাই দুরুদ ও সালামের ওসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ